এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। মিটিং এর পর পাপিয়া প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে যে 16 জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন স্টার্ট হবে দেশ জুড়ে। তার ইতিমধ্যে দুবার ট্রায়াল রান দেশ জুড়ে করা হয়েছে এবং প্রথমেই যে ভ্যাকসিন দেওয়া হবে সেটা হলো 3 কোটি যারা ফ্রন্টলাইন ওয়ার্কার রয়েছেন এবং হেলথ ওয়ার্কার রয়েছেন তাদেরকে 3 কোটি ভ্যাকসিন দেওয়া হবে এবং খুব সম্ভবত কোভিশিল্ড যেটা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বানিয়েছে সেই ভ্যাকসিন গুলো এই 3 কোটি যারা স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কার রয়েছেন তাদেরকে দেওয়া হবে এবং এদের ডাটা ইতিমধ্যে সরকারের কাছে রয়েছে যেটা ডিজিটাল একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে কোউইন নামে ওয়েবসাইটও রয়েছে অ্যাপও রয়েছে এবং এখানে ডেটা ফিড করা হয়েছে 3 কোটি যারা প্রথমেই ভ্যাকসিন পাবেন তাদের ডিটেলস গুলো রয়েছে তাদের মোবাইল নম্বর রয়েছে কোথায় তাদেরকে টিকা দেওয়া হবে সেসব অ্যাড্রেস গুলো রাখা হয়েছে তারা SMS পাবেন মোবাইলে এবং তারপর তাদের টিকা দেওয়া হবে এবং প্রথম ধাপে 3 কোটি শেষ করার পর তারপরে 50 বছরের আয়ু যাদের বেশি রয়েছে এবং 50 বছর যাদের কম রয়েছে কিন্তু কোমরবিডিটি রয়েছে অর্থাৎ অন্য কোনো অসুখ রয়েছে সেটাতে করোনা হলে তাদের হয়তো অসুবিধা বেশি হতে পারে তাই তাদেরকেও চিহ্নিত করা হয়েছে এবং তাদের প্রক্রিয়াটা স্টার্ট হবে কিন্তু সেটাতে 27 কোটি মানুষ রয়েছেন যাদের 50 বছরের বেশি আয়ু রয়েছে এজ এবং 50 বছর থেকে কম রয়েছেন কিন্তু কোমরবিডিটি রয়েছে অর্থাৎ অন্য কোনো রোগ রয়েছে এই 27 কোটি মানুষকে তারপরে ভ্যাকসিন দেওয়া হবে এবং এর জন্য আজ থেকেই পুনে এবং হায়দ্রাবাদ থেকে ভ্যাকসিন গুলো বিভিন্ন সেন্টার থেকে সেন্টারে পৌঁছে যাবে পাপিয়া এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে কি যেহেতু 14 তারিখ বা 13 তারিখ অন্য ফেস্টিভ্যাল রয়েছে মকর সংক্রান্তি রয়েছে পোঙ্গল রয়েছে এবং অন্যান্য ফেস্টিভ্যাল গুলো রয়েছে বিহু রয়েছে এসব শেষ হয়ে যাওয়ার পর স্টার্ট করা হবে 16 তারিখ থেকে ভ্যাকসিন এবং আশা কর সরকারের তরফ থেকে আশা করা হচ্ছে কি এই মাসেই যে প্রথম 3 কোটি চিহ্নিত করা হয়েছে যাদেরকে ফার্স্ট ডোজ দেওয়া হবে। ধন্যবাদ বিজেন্দ্র। নাড্ডার সফরকে কটাক্ষ করে কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য আপনাদের দেখাবো। দিল্লি থেকে কয়েক কিলোমিটার দূরে আন্দোলন করছেন কৃষকরা, সেখানে যাওয়ার সময় পাননি, এখানে কৃষক সুরক্ষা অভিযানের নামে বেড়াতে এসেছেন। নাড্ডার সফরকে কটাক্ষ করে এমনই মন্তব্য করেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে আজকে যারা আসছেন, যারা বিভিন্ন জায়গায় নানা রকমের ঘোরাফেরা করার কথা ভাবছে, তারা দিল্লির দিকে তাকিয়ে দেখুন, সেখানে তো একটুখানি সময় লাগে, 40-45 মিনিট সময় লাগে সেই কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনতে, কিন্তু সেই শোনার সময় তাদের হয়নি। এখানে ঘোরাফেরার সময়টা পার করে নিয়েছেন, প্লেনে চড়ে আসছেন, যাচ্ছেন, এটা করার সময় পাচ্ছেন। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে।